আজকে ঠিক কীভাবে কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছে না যে অক্টোবর বিপ্লব আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করেছিল আমরা উদ্দীপিত হয়েছিলাম আমরা যারা মার্ক্সবাদে বিশ্বাস করি সারা পৃথিবীতেই সেই বিপ্লবের আলো ছড়িয়ে পড়বে এবং সমাজতন্ত্র সাম্যবাদে পরিণত হয়ে নতুন যুগ নূতন সমাজের উদ্ভব ঘটবে কিন্তু হঠাৎ করে গত মানে শতকের নব্বইয়ের দশকে যখন সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গন দেখা দিল বলতে গেলে সমাজতন্ত্র বিপর্যস্ত হয়ে গেল তখন সকলেই যারা সমাজতন্ত্রের পক্ষের মানুষ সকলেই হক চকিয়ে গেলেন তবে হ্যাঁ কেউ কেউ যারা সোভিয়েট ইউনিয়নকে তথা ওই সোভিয়েট যে শিবির সমাজতান্ত্রিক শিবির তাদেরকে ওই সামাজিক সাম্রাজ্য ইত্যাদি বলতেন এবং সাম্রাজ্যবাদের সঙ্গে তার তফাত নাই এরকম বলতেন তাদের কোনো বেকার নয় তারা বলেন এটু তো হবেই তো সামাজিক সাম্রাজ্যবাদের পতন হয়ে গেছে কী হলো তাতে এরকম একটা ধারণা আর যারা সমস্ত কিছুকেই সাম্রাজ্যবাদের হাতে ঘটে এরকম বলতেন তাদের মধ্যে দুরকম প্রতিক্রিয়া দেখা গেল কেউ বলতেন এটা সাম্রাজ্যবাদের কীর্তি এইভাবে করে নিয়েছে আর কেউ বললেন যে সাম্রাজ্যবাদ যদি এত শক্তিশালী হয় তাহলে তো সমাজতন্ত্র ঠিকই থাকতে পারবে না তাহলে সমাজতন্ত্রের তো কোনো মূল্যই নাই ইত্যাদি এইরকম নানানভাবে বিপর্যস্ত বিভ্রান্ত হয়ে গেল সকলে সেই সময় আমি আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিদিবি নামে যা পরিচিত তার কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম সেখানে আমি লক্ষ্য করলাম আমরা সাতাত্তর জন সদস্য ছিলাম কেন্দ্রীয় কমিটিতে জন বাদে সকলেই বলতে শুরু করলো ঘুরিয়ে ফিরে নানানভাবে যে আসলে আমরা একটা ভুল তত্ত্বকে ধরে অগ্রসর হয়েছিলাম আমাদের সারা জীবনটাই মিথ্যা হয়ে গেল এমনকি কেউ কেউ মনে বলতে শুরু করলেন যে সোভিয়েতে কোনো বিপ্লব টিপ্লব কিচ্ছু হয় নাই এটা একটা ওই অভ্যুত্থানের মতন ঘটনা ঘটছে ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা বলে অনেকে এইসব ছেড়ে দিলেন অনেকে চূড়ান্ত প্রতিক্রিয়াশীলতার মধ্যে চলে গেলেন কাউ কেউ কেউ ঠিক তেমনটি না হলেও বিভ্রান্ত হয়ে মনে করলেন যে এইভাবে কমিউনিস্ট পার্টিটাতে তারা কিছু হবে না আমরা অন্যতর কিছু আওয়ামী লীগের সঙ্গে গিয়ে বা ওই রকম জাতীয়তাবাদের সঙ্গে কিছু করা যাবে ইত্যাদি ইত্যাদি নানান কথা চোদ্দো জন কেবল বাইরে রইলেন এই ১৪ জনের মধ্যে আমি একটু অন্যরকম বক্তব্য প্রকাশ করেছিলাম যে আমরা কমিউনিস্ট পার্টি ভাঙ্গার পক্ষে যেমন নেই ইচ্ছা মতন ওই বিরোধিতা করার নেই আমি মনে পড়লাম যে আজকে কংগ্রেস ডেকে সেই কংগ্রেসের মাধ্যমে মাংসিত হোক তা আমার এই বক্তব্য গৃহীত হয় নাই তো যাই হোক কমিউনিস্ট পার্টি ভেঙে গিয়ে যারা ওই সাতাত্তর জনের জন বাদের সবাই চলে গেলেন তখন তারা তো কমিউনিস্ট পার্টি রইলেই নেই আর এখন একটা কমিউনিস্ট পার্টি আছে সেটার সঙ্গে আমার যুক্ততা ছিল এখন তো আমি রিটায়ারই করেছি বয়স একাশি হয়েছে কিন্তু সেই সময়েই উনিশশো একানব্বই সনেই আমি একটি পুস্তিকা প্রকাশ করেছিলাম সেটির নাম মার্ক্সবাদের খণ্ডী ভবন ও সমাজতন্ত্রের সংকট সেই পুস্তিকাটি ছাপা হলে কলকাতাতে দিয়েছে সেখানকার এর মুখপত্র কালান্তর এটা প্রকাশিত হয়েছে অনেক কিছু হয়েছে সেইখানে আমি এই কথাটা বলতে চেয়েছিলাম যে অনেকে বলছে যে সমাজতন্ত্রের যে তত্ত্ব সেই তত্ত্বটাই ভুল ছিল কাজে তত্ত্ব ভুল ছিল বলেই সমাজতন্ত্র পতন ঘটেছে যারা তত্ত্বকে ভুল বলেন না তারা বললেন যে না তত্ত্ব ঠিকই আছে এটা প্রয়োগের মধ্যেই ভুল হয়েছিল এই তত্ত্ব প্রয়োগের ভিতরে একটা টানা বোড়েন ওই সময় মানুষ দেখলাম আমি বললাম আমার যে চিন্তা চেতনা যে আমি তত্ত্ব সম্পর্কেই প্রস্তুত স্থাপন করলাম এইভাবে যে তত্ত্ব কোনো রেডিমেড পদার্থ নয় আর তত্ত্ব সকল সময়ের জন্য একরকম থাকে না তত্ত্ব চিরস্থায়ী কোনো বিষয় নয় হ্যাঁ তত্ত্বের ভিতরে কিছু কিছু জিনিস থাকে যেগুলি হচ্ছে সর্বজনীন সকল সময়ের জন্য মূল আর অনেক বিষয় থাকে বিশেষ সময়ের জন্য প্রযোজ্য আর তত্ত্ব সবসময় নিজেকে ট্রায়াল অ্যান্ড হেরার প্রয়াস এবং প্রয়াদের মধ্যে প্রমাদের মধ্য দিয়ে নিজেকে সংশোধন সংযোজন সংবর্ধন করা গ্রসর হয়ে যখন সেইটি হতে না পারে তখন এই প্রয়োগে ভুল দেখা দেয় তত্ত্ব আর প্রয়োগকে এমনভাবে একটা দুইটা বিরুদ্ধ শিবিরে ঠেলে দেওয়ার কোনো অর্থ হয় না তাহলে সমাজতন্ত্রের যে তত্ত্বকে অবলম্বন করে সোভিয়েত বিপ্লব হয়েছিল এবং পরবর্তীকালে বিপ্লবীরা সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা তত্ত্বটাকে কিভাবে দেখেছিলেন তত্ত্বটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন তত্ত্বের কোনটুকু একটা বিশেষ সময়ের জন্য কোনটুকু সেই বিশেষ সময় ছাড়িয়ে সর্বকালীন সেই বিষয়গুলিটা উপলব্ধি করতে পেরেছিলেন এই বিষয়ে আমাদের প্রশ্ন উত্থাপন করা উচিত আমি সেই প্রশ্ন উত্থাপন করেছি আমার মনে হয়েছে যে লেনিনের নেতৃত্বে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবটা হয়েছিল ঠিকই কিন্তু বিপ্লবের পরবর্তীকালে এই বিপ্লবকে ধরে রাখার জন্য কি করা উচিত তার জন্য তো কোনো তত্ত্ব তাদের সামনে ছিল না সেই তত্ত্ব তাদের নিজেদেরকেই প্রস্তুত করে নেওয়ার প্রয়োজন ছিল এবং সেই তত্ত্ব তারা প্রস্তুত করেছেন কিন্তু করতে গিয়ে তারা কি সঠিকভাবে সময়ের জন্য তা করতে পেরেছেন এই প্রশ্ন যদি করি তাহলে দেখা যাব যে সেইটি করতে পারেন নাই করা সম্ভবও ছিল না কেন সম্ভব ছিল না অনেক কথা বলা যায় তবে আমি একটা কথা বলি যে এটা পরে বলা উচিত চলো কিন্তু আগেই বলেনি সমাজতন্ত্র হচ্ছে একটি বিশ্ব ব্যবস্থা এটা মনে রাখতে হবে মার্কস অ্যাঙ্গেলসের যে আর্লি রাইটিংস বলা হয় যেগুলিকে সেইগুলির মধ্যে সেই যে সমস্ত কথাবার্তা আছে তার সঙ্গে আমাদের সমাজতন্ত্রের তাত্ত্বিকদের সমাজতন্ত্রের প্রয়োগকারীদের এমনকি স্বয়ং লেনিনেরও প্রয়োজন পরিচয় ছিল না আঠারোশো চুয়াল্লিশ সনের যে ইকোনমিক অ্যান্ড ফিলসফিক ম্যানাস্ক্রিপ্ট সেটা তো অনেক পরে বেরিয়েছে জার্মান ইডিওলজি দুই এলাকা উনিশশো আঠারোশো চল্লিশ অনেক পরে বেরিয়েছে বললাম তো লেনিনেরও তার সঙ্গে পরিচয় ছিল না উনিশশো বত্রিশ সনে সেইগুলি প্রথম আবিষ্কার হলো তারপরে রুশ ভাষায় প্রকাশিত হলো ইংরেজিতে বা অন্য ভাষায় আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল কিন্তু যখন সেইগুলি সেই রাশিয়াতেও প্রকাশিত হইলো তখনও সেই কমিউনিস্ট পার্টি সেইগুলির দিকে কোনো নজর দেওয়ার প্রয়োজন বোধ করে নাই এই যে না করাটা এইটা আরও তাদেরকে ভ্রান্তির পথে ঠেলে দিয়েছে তো সেই জার্মানি ডিউরজিতে এমন একটা ইঙ্গিত আছে যে সেখানে অ্যাঙ্গেলস বলছেন যে ধনতন্ত্র হচ্ছে একটা বিশ্ব ব্যবস্থা এবং সমাজতন্ত্র হবে একটা বিশ্ব সমাজতন্ত্র বলেন নাই সেখানে তো একটা কমিউনিজম শব্দটা প্রয়োগ করে কমিউনিজম একটা বিশ্ব ব্যবস্থা একটা বিশ্ব ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত চলতে পারে ততক্ষণ পর্যন্ত আরেকটা বিশ্ব ব্যবস্থা তৈরি হতে পারে না কাজেই ধনতন্ত্র যতদিন পর্যন্ত নিজেকে বজায় রাখতে পারবে যেভাবেই হোক ততদিন পর্যন্ত সাম্যবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না বিশ্ব ব্যবস্থা হিসাবেই সাম্যবাদ আসবে সেইখানেই প্রশ্ন করা হয়েছে নিজেরাই প্রশ্ন করেছেন তাহলে কি লোকাল কমিউনিজম হতে পারে না জবাবে তারা যে কথা বলেছে ইংরেজি কোথাও হতে পারে কিন্তু সেগুলি টিকে থাকা কঠিন হবে আঠারোশো ছেচল্লিশ সনেই অ্যাঙ্গেলসের লেখার মধ্যে সেই কথাগুলি এসেছি আমরা দেখেছি উনিশশো সনে সত্যি সত্যি লোকাল কমিউনিজম গুলি তার আগের ইয়েতে তৈরি হয়েছিল কিন্তু এইটা প্রতিষ্ঠার পরে কিভাবে তাকে চালিয়ে নিয়ে যেতে হবে তার তো কোনো ইঙ্গিত মার্ক্স তো নেই মার্ক্সের তো দায়িত্বের সেটা পড়ে না যারা করবেন তাদেরকে সে খুঁজে বের করে নিতে হবে তত্ত্বটাও তাকেই তখন সেখানে এই প্রয়োগের যে তত্ত্ব সে তাদেরকে তৈরি করে নিতে হবে সেইটা করে নিতে গিয়ে তারা নিশ্চয়ই কিছু কিছু ভুল করেছেন কিছু কিছু ভুল করতে বাধ্য হয়েছেন কিছু কিছু করা সম্ভব ছিল না বলে করতে পারেন নাই সেইগুলি আমাদের নজরে রাখতে হবে একটা জিনিস মার্ক্স কিন্তু মার্কস এঙ্গেলস বলছেন যে রাষ্ট্র মাত্রই হচ্ছে দমনের যন্ত্র অর্গান অফ সাপ্রেশান ধনতান্ত্রিক রাষ্ট্র সর্বশেষ যে শ্রেণীবিভক্তি সমাজের সেটা অবশ্যই দমনের রাষ্ট্র ধনতন্ত্রের পরে যদি কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি হয় সে কী করবে তো দমনের যন্ত্র তো সমাজতান্ত্রিক রাষ্ট্র দমন করবে হ্যাঁ বলা হয়েছে ধনতন্ত্র যাদেরকে দমন করে সমাজতন্ত্রের উল্টাটা হবে ধনতন্ত্র দমন করে শতকরা মানে নব্বই ভাগকে সমাজতন্ত্র দমন করে দশ ভাগকে থিওরেটিক্যালি তাত্ত্বিকভাবে কতটা ঠিক হিসেবে সত্য আছে কিন্তু সেই দশ ভাগকে দমন করতে গিয়ে যে স্টেটটা হইল সেটার পরিচালক করা হইল এই যে স্টেট ইজ এন অর্গান অফ এই কথাটা সেখানে সাপ্রেস করতে গিয়া কাদেরকে সাপ্রেস করল হ্যাঁ সাপ্রেসের লক্ষ্য যারা সমাজতন্ত্রের বিরুদ্ধে যারা ধনতন্ত্রকে প্রতিষ্ঠা করতে তারাই কিন্তু সেইটি করতে গিয়ে সমাজতন্ত্র তথা সেই বিপ্লবের যারা বিরোধী নয় কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সমালোচক যে তত্ত্ব গ্রহণ করেছিলেন বিপ্লবের সংগঠনকারীরা সেই তত্ত্বের মধ্যে তো এইটি ছিল না যে বিপ্লব হয়ে গেলে সে বিপ্লবকে কীভাবে অগ্রসর করে নিয়ে যেতে হবে বিপ্লবটাকে কিভাবে চালাতে হবে কাজেই সেই তত্ত্ব তো সেই মূল তত্ত্ব থেকে নিষ্কাশন করে নতুন করে তৈরি করে নেওয়ার প্রয়োজন পড়েছিল সেই তৈরি তারা করেছিলেন কীভাবে চালাবেন দেশটাকে সেই মূল তত্ত্ব থেকে এনে সেইটা করতে গিয়ে সেই তত্ত্বটাকে সঠিকভাবে যে সর্বত্র তার সম্প্রসারণ সংগঠন করতে পেরেছেন তাও যেমন সত্য নয় আর যেটি হয়তো করেছেন তার প্রয়োগটাও যে সবসময় সঠিকভাবে করতে পেরেছেন তাও নয় এবং এমনটি হওয়াই স্বাভাবিক কারণ প্রথম সমাজতান্ত্রিক যে সমাজ গঠিত হতে যাচ্ছে সেখানে কি হবে একটা রাষ্ট্র হবে এবং রাষ্ট্রটা অবশ্যই দমনের যন্ত্র সবসময় এবং দমন করবে কাদেরকে ওই শতকরা দশজনকে কিন্তু বাস্তবে কি সেটি সম্ভব হয়েছে যারাই সমাজতন্ত্র সম্পর্কে বা ওই প্রয়োগের সম্পর্কে কোনোরকম সমালোচনা করেছে এমনকি সেই সমালোচনা বৈর না হওয়া সত্ত্বেও তাদেরকে বৈরী শিবিরে ঠেলে দেওয়া হয়েছে তাদের উপরে নিশ্চয়ই দমন পীড়ন নেমে এসেছে এখানে অস্বীকার করার উপায় নাই কাজে এই যে একটি বড় জিনিস আরেকটি জিনিস হলো যে ধনতান্ত্রিক রাষ্ট্র ভেঙে যখন নতুন রাষ্ট্র হয় তখনও কিন্তু ধনতন্ত্রের মধ্যে আমলাতন্ত্র তৈরি হয় সেই আমলাতন্ত্র যে রাষ্ট্রকে যে বিপদের মধ্যে নিয়ে ফেলে আমলাতন্ত্র জনগণের থেকে রাষ্ট্রকে যে বিচ্ছিন্ন করে ফেলে সেই বিচ্ছিন্নতা কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রেও সংগঠিত হয়েছে সেইখানের রাষ্ট্রীয় আমলাতন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে পার্টি আমলাতন্ত্র সেই দুই আমলাতন্ত্রের দ্বন্দ্ব সমাজে যা হবার তাই হয়েছে অগ্রসর হতে পারে নাই সমাজতন্ত্র কি করবে রাষ্ট্র হবে সেটা হবে ওই ইয়ে কী বলে এটাকে ওই শ্রমিক শ্রেণীর একনায়কত্ব এই কথাটা গোঠা কর্মসূচির যে সমালোচনা সেটার মধ্যে এই মার্ক্স বলেছিলেন কিন্তু এই যে ধারণাটা কীভাবে মানে একত্রে প্রতিষ্ঠিত হবে সেটি বলার দায়িত্ব তো তাদের ছিল না সে কোন নায়ত্ব যারা প্রতিষ্ঠিত করবেন দায়িত্ব তো তাদের কিন্তু সেই এখন নায়কত্ব প্রতিষ্ঠিত করতে গিয়ে যা হয়েছে সেটা প্রথমে হয়েছে পার্টির এক সেই পার্টির ভিতরে দেখা গিয়েছে যে পার্টির যে নেতৃত্ব স্থানে যারা ছিলেন পরে নেতৃত্বের এখন আয়কত্ব পরে বিশেষ নেতার এখন আয়কত্ব স্টালিনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আনা হয় সেই অভিযোগের সত্ত্বেও আছে মিথ্যাও আছে কিন্তু সেই অভিযোগগুলি কেন আনা হয় আসলে যা হয়েছে সে তো কমিউনিস্ট পার্টি সেই দিকে ঠেলে দিয়েছে ব্যক্তি একনায়ক্রের দিকে কাজেই সেই বুর্জোয়া মানে ইয়ে রাষ্ট্রবিজ্ঞান যেরকম বলে থাকে অল পাওয়ারস করাপুট পাওয়ার করাপ্ট অ্যাপসলিউটলি সেই পাওয়ার অ্যাপসলিউটলি যে করাপ্ট হয়েছে সেটা আমাদের কাছে শুনতে খারাপ শুনে গেলেও না বলে উপায় নাই কাজেই শ্রমিক শ্রেণীর একনায়কত্বের বিষয়টা সম্পর্কেই একটা বিরাট ভ্রান্তি ত্রুটি দেখা সেটা হয়েছিল। দিয়েছিল সেই যে ফোর এর পাণ্ডুলিপির কথা যে বললাম সেখানে আসলে বিচ্ছিন্নতার কথা একটা সমাজ ব্যবস্থা একটা রাষ্ট্রের মধ্যে ছিল রাষ্ট্রের সঙ্গে সাধারণ জনগণের বিচ্ছিন্নতা হয়ে যায় সেই বিচ্ছিন্নতার ব্যাপারগুলো অবশ্যই বিভক্ত সমাজে প্রচণ্ডভাবে বিদ্যমান থাকে এবং ধনতন্ত্রের বিচ্ছিন্নতা আছে। কিন্তু ধনতন্ত্র গিয়ে সমাজতন্ত্র যেদিন প্রতিষ্ঠা করলাম বা সমাজতন্ত্রের ঘোষণা দিলাম সেই দিনই সমস্ত বিচ্ছিন্নতা দূর হয়ে গেল এটা কি ঠিক বিচ্ছিন্নতার কথাটা যখন এসেছে তখন বড় জোর কমিউনিস্টরা বলেছে এটা তো মানে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমাদের তো বিচ্ছিন্নতা নাই কিন্তু প্রচণ্ড বিচ্ছিন্নতা যে তৈরি হয়েছে আমরা একটু আগে ওই যে বললাম এই শ্রমিক শ্রেণী একত্ব এর মধ্যে তো বোঝা যায় কাজে এই দুইটা বিষয় এখানে সংগঠিত হয়েছে একটা হলো রাষ্ট্রের সম্পর্কেও রাষ্ট্রের যে শ্রমিক শ্রেণী এক দ্বিতীয়টিও হলো ওই বিচ্ছিন্নতা সেই বিচ্ছিন্নতা ঘটেছে তারপরে মূল কথাটাই আমি আসতে চাই আরও সেটা হলো সমাজতন্ত্রের লক্ষ্য কি প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের কাছে ক্ষমতা আসবে রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে সমাজতন্ত্রর যে তত্ত্ব সেটা রাষ্ট্রের বিলুপ্তিকে তার সামনে রেখেছে রাষ্ট্রের বিলুপ্তি কেমনে হবে হ্যাঁ একদিন রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে আপনি হবে এই রাষ্ট্রে বিলুপ্তির তত্ত্বটা বুঝতেও আমরা ভুল করেছি এরকম মনে হয়েছে সমাজতন্ত্র হইতে হইতে একদিন রাষ্ট্র আপনি আপনি বিলুপ্ত হয়ে যাবে না আসলে প্রমাণিত হয়েছে যে রাষ্ট্র বিলুপের প্রক্রিয়াটিও যারা বিপ্লব করেছে তাদের শুরু করতে হবে সোভিয়েত ইউনিয়ন কৃষি রাষ্ট্র বিলুপের প্রক্রিয়া শুরু করেছিল না সেই রাষ্ট্রকে আরও বেশি পরিমাণে শক্তপুক্ত করা তোলার ব্যবস্থা করেছিল কাজেই রাষ্ট্র যদি শক্তপোক্ত হয়ে উঠে তাহলে দমনেই তার প্রধান বিষয় হয়ে যায় কিন্তু এইখানেও লেনিনের যে দূরদৃষ্টি কিন্তু অসাধারণ ছিল সেই জিনিসটি অনেকেই লক্ষ্য করে না সেটি কি লেনিন যে নূতন বিপ্লব করার পরে যে সমাজটা তৈরি করলেন সেটাকে কিন্তু বললেন না যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ইউনাইটেড সোশ্যালিস্ট স্টেট বলেছেন কি কি বলেছেন ইউনাইটেড সোভিয়েট সোশ্যালিস্ট রিপাবলিক এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে তিনি তো স্টেট প্রথম থেকে সৃষ্টি করতে চান নাই রাষ্ট্রবিরূপের প্রক্রিয়াটি প্রথম থেকেই শুরু করেছিলেন কিভাবে অল পাওয়ার্স টু দি সোভিয়েটস সমস্ত ক্ষমতা থাকবে সোভিয়েটের হাতে এবং সোভিয়েটের হাতে ক্ষমতা থাকা মানে জনগণের হাতে ক্ষমতা যাওয়া কিন্তু ঘটনার শেষ পর্যন্ত কি হয়ে গেল অল পাওয়ার্স টু দা স্টেটস এবং স্টেজের পাওয়ার হলে যা হয় আমি আগে যা বলেছি সেই বিচ্ছিন্নতা সেই আমরা ইত্যাদি হয় রাষ্ট্র রাষ্ট্রবিলোপের যে প্রক্রিয়াটি শুরু করা দরকার ছিল অল পাওয়ার তুদি সোভিয়েত থাকত তবে হ্যাঁ ইচ্ছা করেও যে সম্ভব হয় না এটাও ঠিক চার দিক থেকে সে সময় যে চোদ্দোটি রাষ্ট্র সোভিয়েতকে চার দিক থেকে যখন বিচ্ছিন্ন করে বন্ধ করে ফেলল এবং তার মধ্যে থেকে ওই সমাজতন্ত্র বিরোধী থেকে নানানভাবে মদত দেওয়া শুরু করলো তখন সত্যি সত্যি সভিয়েটের হাতেই ক্ষম ক্ষমতা বা এই যে রাষ্ট্র বিপ্লব তৈরি করাটা সেটা সম্ভব কিন্তু ছিল না কাজে সেইখানে দমন হিসেবেই দমনের যন্ত্র হিসেবে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়েছিল এবং তখন যদি আমরা সেই অ্যাঙ্গেলসে সেই কথাগুলি মনে করি যে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ধনতন্ত্র বিশ্ব ব্যবস্থা হিসাবে শক্তিশালী হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সমাজতন্ত্র তথা সাম্যবাদ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় বিশ্ব ব্যবস্থা হিসেবে হবে সম্ভব যে নয় তার কিন্তু প্রমাণ হয়ে গেল তারপরেও মনে রাখতে হবে সত্তরটি বছর যে সমাজতন্ত্র পৃথিবীতে টিকে ছিল তার ভিতরের দোষ ত্রুটি ইত্যাদি নিয়ে গালাগালি যতই করি না কেন সেই সমাজতন্ত্র পৃথিবীতে যা দিয়ে গেছে তার কি কোনো তুলনা হয় প্রতিটি মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান ইত্যাদি নিশ্চয়তা করা পৃথিবীতে সমাজ কি কোন রাষ্ট্রের আগে করতে পেরেছে কোন রাষ্ট্রই পারে নাই সোভিয়েত বিপ্লব সেইটি কিন্তু সম্পূর্ণ করেছে সকল মানুষের জন্য এই তার যে বেসিক নিডস সেটি দিয়েছে আর কি করেছে সারা পৃথিবী জুড়ে যেখানেই ওই শোষণ ব্যবস্থার বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে সেই সংগ্রামের পিছনে সহযোগী শক্তি হিসাবে দাঁড়িয়েছে এই সমাজতান্ত্রিক বিশ্ব এই যে পৃথিবীতে উপনিবেশবাদের প্রত্যক্ষ উপনির্বত অবসান ঘটল আমাদের এই দেশগুলো স্বাধীন হল কি বাংলাদেশের অভ্যুদয় সেওটিও কি সম্ভব হতে পারত এই সমাজতন্ত্রের যে শক্তি না থাকলে এবং সমাজতন্ত্র যদি সেই সোভিয়েটের শক্তিটা না করত এই সমাজতন্ত্রকে ধ্বংস করার জন্য কমিউনিজমের বিরুদ্ধে দেখা গেল প্রথম বিশ্বযুদ্ধ থামার সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেল পৃথিবীর ওই ইটালির থেকে শুরু করে ইটালি জার্মানি এবং জাপান এই নার মূল ফেসিবাদ সমস্ত রকমের ওই যে মানবিক অধিকার মূল্যবোধ সমস্ত কিছুকে ধ্বংস করা শ্রমিক শ্রেণীকে দমন করা এর ব্যবস্থা করলো এবং সমস্ত রকমের যে গণতন্ত্রের যেটা মুখোশ অন্তত এই গণতন্ত্র বর্জ্যদের আসে সেই মুকুশটাও তারা খুলে ফেলে দিল সেই অবস্থাতে সেই ফেসিবাদের হাত থেকে রক্ষা করার জন্য সাম্রাজ্যবাদী শক্তির একটা অংশকে সোভিয়েটের কাছে সোভিয়েতের সঙ্গে মৈত্রী করতে তারা বাধ্য হইল এবং সেই দিন যদি সোভিয়েট সেই যোগদান না করতো তাহলে ফেসিবাদের এই জয় জয়কার হতো ফেসিবাদকে পরাস্ত করেছে কে মূলত এবং মূলতই বলব সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত ইউনিয়নের যে এত এত লোক দুই কোটির কথা বলা হয়ে থাকে দুই কোটির লোকের মৃত্যু কিসের জন্য হয়েছে এই ফেঁসিবাদকে পরাভূত করার জন্য এবং এই ফেঁসিবাদকে পরাভূতের মধ্য দিয়া যেখানে একটিমাত্র সমাজতন্ত্রিক আস্ত ছিল পৃথিবীর এক পাঞ্চ জুড়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো যেরকম এই হুক তার ভূমটি সহ এবং তারপরেই আরো দিনকে দিন আমরা দেখেছি এই পরাধীন দেশগুলো তারা এই সমাজতন্ত্রের কাছ থেকে কত কিছু যেতে পেয়েছে মিশর শেষেই করে দিয়েছিল তো ওই যে কী জানি বাদ দেওয়ার যে ব্যাপারটা ছিল তারপরে কী জানি বাদটা হ্যাঁ না 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 ওই যাই হোক একটা বাদের সব সব তো মনে থাকে না তখন অগ্রসর হয়েছিল কে সোভিয়েত ইউনিয়ন এইখানে আরও একটি কথা মনে রাখা দরকার সোভিয়েত ইউনিয়ন যদি তার নিজের মানুষদের জন্য তার সমস্ত শক্তি ব্যয় করতে পারত তাহলে সোভিয়েতের মানুষ যে সুখ সুবিধা ইত্যাদি ভোগ করত সেটা ধনতন্ত্রের মানুষকে অনেক ছাড়িয়ে যেতে সন্দেহ নাই কিন্তু সোভিয়েত কি করতে হয়েছে সারা পৃথিবী জুড়ে বিপ্লবীদের সাহায্য করতে হয়েছে তাতে কি তার দেশের মানুষের কমতি পড়ে নাই যুদ্ধবিরোধী সোভিয়েত ইউনিয়ন কিন্তু সেই সোভিয়েত ইউনিয়নকে আনবিক অস্ত্র তৈরি করতে হয়েছে কাজে এইখানে কি হয়েছে যে সম্পদটা ব্যবহৃত হতে পারত মানুষের উন্নয়নের জন্য সেই সম্পদ ব্যবহৃত হয়েছে মানে ওই যুদ্ধ খাতে কাজে সেইগুলিও কী করেছে এখন সারা বিশ্বজুড়ে ওই জনতান্ত্রিক রাষ্ট্র তাদের কাছে এত এত অস্ত্র আছে সেই অস্ত্রের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে গিয়া সোভিয়েতকে যা করতে হয়েছে তাতে তার গলতি দেখা দিয়েছে কি কিসে ওই সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সকলের কাছে যে সুবিধা সুযোগগুলিকে নিয়ে আসার ক্ষেত্রে এইটু তো হয়েছে তারপরে আবার সেই আগের কথায় ফিরে যাই ওই যে পার্টি এক নায়কত্ব তৈরি হয়ে গেল এবং সেইটি শুধু যে সোভিয়েত ইউনিয়ন হয়েছে তা তো নয় কমিউনিস্ট পার্টি পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নামে গণতান্ত্রিক কেন্দ্রিকতার যে মূল তত্ত্ব লেনে নেটে সঠিক ছিল কিন্তু সেখানে গণতন্ত্রও ছিল এবং গণতন্ত্রের মাধ্যমেই কেন্দ্রিকতা আমি এখানে একটু ব্যক্তিগত কথা বলিনি ওই কততম কংগ্রেসটা মনে নাই আমি জেলখানার থেকে বেরিয়ে আসার পরে ছিয়াত্তর সনের পরে যে কংগ্রেসটা হইল সেই কংগ্রেসে আমি প্রতিনিধি ছিলাম সেইখানে একজন সাংগঠনিক সম্পাদক ওই রিপোর্ট টিপোর্ট পেশ করলেন তার মধ্যে বললেন যে কংগ্রেসের পরে ই হবে যদি প্রয়োজন পড়ে তাহলে মানে কি বলে ওই যে একটা মাঝামাঝি একটা সংগঠন কি কি কংগ্রেসের আর আর ওইটাকে ডাকা ডাকা যেতে যেতে পারে পারে না হলে হবে পাঁচ দিনের কংগ্রেস সকলেই গণতন্ত্রের কথা এখানে বলে তারপরে সিদ্ধান্ত যেটা হয়ে গেল সেই পাঁচ দিন কংগ্রেসের মধ্যে পরে সমস্ত ক্ষমতা কার কেন্দ্রের গণতন্ত্র কোথায় থাকে তা আমি বললাম যে এইখানে লেখা আছে পোস্টারের মধ্যে লেখা ছিল সেখানে গণতন্ত্র কেন্দ্রিকতা কমিউনিস্ট পার্টির সজীবতা কেন্দ্রিকতা লেখা ছিল দীর্ঘকার দিয়ে আমি অনেকে মানে জিজ্ঞেস করছি দীর্ঘকার অস্বীকার হবে তা আমি এখন বুঝতে পারলাম যে কেন্দ্রিকতা তো পাঁচ বছরের জন্য আর গণতন্ত্র তো মাত্র পাঁচ দিনের জন্য কাজে এই যে গণতন্ত্র এবং কেন্দ্রিকতা নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক কেন্দ্রিকতা কিন্তু প্রকৃত প্রস্তাবে গণতন্ত্রের অবস্থা খুবই মানে সামান্য আর সবটাই হলো কেন্দ্রিকতা এবং পার্টির প্রত্যেকটা পার্টির অভ্যন্তরে দেখা গেছে ওই নেতারাই সব এবং এই জিনিসটা একটা পার্টির একটা ইয়ের থেকে আর কি আমি বলছি সেই কমিউনিস্ট পার্টি ফরাসি কমিউনিস্ট পার্টি একজন বিশিষ্ট তত্ত্ববিদ সদস্য ছিলেন লেফিলভের লেফিলভের একটা বই লিখেছিলেন প্রবলেমস অ্যাকচুয়েলস দু মার্কসিজম একটা তীক্ষ্ণ বিশ্লেষণধর্মী বই লিখেছিলেন তিনি সেই বইটার মধ্যে সমাজতন্ত্রস্থর অভ্যন্তরে যে বিচ্ছিন্নতা আছে সেই বিচ্ছিন্নতার বিষয়টি অনাবৃত করে তুলে ধরেছিলেন তার বইটের মূল বক্তব্য ছিল এরকম এক নম্বর সমাজতান্ত্রিক দেশগুলোর রাষ্ট্র কাঠামোকে কেন্দ্রীভূত ক্ষমতা দিয়ে এমনভাবে শক্তিশালী করা হয়েছে যে এ কাঠামোর বাইরে অবস্থিত শ্রমিক কৃষকেরা সেখানে শোষণ ও শাসনের শিকার হয়েছে দুই নম্বর সমাজতান্ত্রিক গণতন্ত্রের নামে কমিউনিস্ট পার্টি শাসিত দেশের কঠোর আমলাতন্ত্রের পত্তন ঘটানো হয়েছে তিন নম্বর ক্ষমতা কেন্দ্রের অতিরিক্ত ক্ষমতা হৃদয়হীন আমলাতন্ত্রের ফলে প্রাক সমাজতন্ত্র যুগের মতোই শ্রমজীবীরা শ্রম প্রক্রিয়া হতে সম্পূর্ণ বিচ্যুত হয়ে চলেছে তার মধ্যে আগের মতোই তারা শাসক গোষ্ঠীর দ্বারা শোষিত শাসিত ও লুণ্ঠিত হচ্ছে এই কথাগুলি সবগুলি হয়তো সত্য নয় পুরু সত্য নয় কিন্তু এই কথাগুলি নিয়ে নিশ্চয়ই পার্টির মধ্যে আলোচনা হতে পারত এবং এই এই কথাগুলি বলার অধিকার গণতান্ত্রিক অধিকার অবশ্যই লেফিল ছিল যদি আমরা গণতান্ত্রিক কেন্দ্রিকত কথা বিশ্বাস করি কিন্তু তা তো হয় নাই এই কথাগুলি লেখার জন্য লেফিল বেরকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে আমাদের এই সারা দুনিয়ার সমস্ত পার্টিগুলির মধ্যে এই সমস্ত ঘটনাই ঘটেছে সেইখানে গণতন্ত্র নামে ছিল মূলত ছিল কেন্দ্রিকতা পার্টিগুলিতে হয়েছে এরকম সমাজতন্ত্রী দেশ নামে যেগুলি দেশ পরিচিত হয়েছে এই ইয়ের মধ্যে কী বলে ওই শিবির গঠিত হয়েছে সবখানেই সেই রকম ছিল কাজেই সুযোগটাই কিন্তু ধনতান্ত্রিক শিবির সাম্রাজ্যবাদী শিবির গ্রহণ করেছে সাম্রাজ্যবাদীরা সমাজতন্ত্রের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে সাম্রাজ্যবাদীরা পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছে পঞ্চবার্ষিক পরিকল্পনা করে তাদেরকে রক্ষা করেছে সাম্রাজ্যবাদীরা অনেক সুযোগ সুবিধা শ্রমিকদের জন্য খুলে দিয়েছে কেন করেছে এটা এই সমাজতন্ত্র থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এবং এটাও কিন্তু সমাজতন্ত্রের প্রত্যক্ষ বা পরোক্ষ একটা রেজাল্ট তাই নয় কি কিন্তু আমার নামটা ভুলে গেছি সমাজতন্ত্রের পতন হলে পর একজন মানে ইয়ে কী বলে ওই একজন ধনতন্ত্রের একজন তত্ত্ববিদ হেসে হেসে বলছিলেন মার্কিনের যে সমাজতন্ত্রের কাছ থেকে ধনতন্ত্র শিক্ষা গ্রহণ করেছে কিন্তু ধনতন্ত্রের কাছ থেকে সমাজতন্ত্র কোনো শিক্ষা গ্রহণ করতে পারে নাই ব্যঙ্গ করেও কথাটা বললে কথাটার মধ্যে অবশ্যই একটা তিক্ত সত্য যে নিহিত রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই তাহলে আমরা কি ধরে নেব যে সত্তর বছর পরে সমাজতন্ত্রের পতন ঘটেছে পতনেই গেছে এটাই শেষ এমনটা কি আমরা ধরে নিতে পারি যদি এটা ধরে নেই তাহলে বোঝা গেল যে মার্কাদ বা ডায়ালেকট্রিক্সের তত্ত্ব সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই হ্যাঁ পৃথিবীর সামনের দিকে এগিয়ে চলে পিছনের দিকে যায় না কিন্তু কখনো সোজাসুজি যায় না যেতে যেতে বাঘ ঘুরে মনে হয় অনেক সময় পিছনে চলে যায় এরকম ঘটনা তো ঘটে এবং এই ঘটনাটাই ঘটেছে সমাজতন্ত্র পৃথিবীতে যা দিয়ে গেছে সেইখানে ভুল ত্রুটিগুলি অবশ্যই আমাদের সংশোধনকে সামনে অগ্রসর হয়ে যাব কিন্তু ধনতন্ত্র কখনো তার সংকট থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে না এইটা যে না বুঝে সে মার্কসিজমের কিছুই বুঝে না পরিষ্কার কথা ধনতন্ত্রের সংকট মোচনের কোনো উপায় ধনতন্ত্রের ভিতরে নাই তবে সেই সংকটগুলি থেকে মাঝে মাঝে তারা নিজেদেরকে রকমে মুক্ত করে সামনে অগ্রসর হয়ে যাবে যাবেই এবং সেইখানেই সমাজতন্ত্র যে দায়িত্ব হচ্ছে সেই বিষয়টাকে লক্ষ্য করে যাওয়া আজকের দিনে সমাজ ধনতান্ত্রিক দেশগুলি কী হচ্ছে যখন শতকরা নিরানব্বই জন একজনের বিরুদ্ধে তারা এই যে এই কি এই মানে এই দখল করো হ্যাঁ ওয়ার্ল্ড স্ট্রিট ওয়ার্ল্ড স্ট্রিট দখল করার আন্দোলনটা কোথেকে আসে কেন আসে তাহলে এইগুলির মধ্য দিয়ে বোঝা গেল যে সমাজতন্ত্র ধ্বংস হয় নাই ধনতন্ত্রের ভিতরে নূতন ধ্বংসের বীজ দেখা দিচ্ছে কমিউনিটিদের উচিত হবে সেইগুলিকে লক্ষ্য করে পূর্বতন সময়ের ভুল ত্রুটিগুলি দূর করে সামনে কীভাবে অগ্রসর হওয়া যায় এবং এই পন্থা যে এখনই শুরু হয়েছে এ বিষয়েও কোনো সন্দেহ নাই আমি এই কথা বলে কতক্ষণ আছে এই কথা বলেই আমি শেষ করতো যে একটা প্রশ্ন ইয়ে দিয়ে সেটা হচ্ছে আমি কিছু অংশ সেখান থেকে পড়ে দেব সেটি হচ্ছে দুই হাজার নয়ের একুশ থেকে তেইশ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আটচল্লিশটি দেশের সাতান্নটি কমিউনিস্ট ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিরা একত্র হয়ে আলোচনার জন্য নির্ধারিত করেছিলেন একটি বিষয় সেটি হল পুঁজিবাদের বিশ্বমন্দা শ্রমিক শ্রেণীয় জনগণের সংগ্রাম বিকল্প ভাবনা এবং কমিউনিস্ট শ্রমিক শ্রেণীর আন্দোলনের ভূমিকা সেইটি নিয়ে আলোচনার শেষে একটি ঘোষণা প্রচারিত হয়েছিল সেটি দিল্লি ঘোষণা নামে পরিচিত সেই দিল্লি ঘোষণার মূল কথাগুলো আমি পড়ে দিচ্ছি দিল্লি ঘোষণার মূল কথাগুলি ছিল এই এটা একটু ভালো করে রেকর্ড করবে ভয়াবহ সংকটে পড়েছে পুঁজিবাদী ব্যবস্থা পুঁজিবাদী বিশ্বকে সংকট থেকে মুক্ত করতে এখন নানা রকম সংস্কারের পথ নেওয়া হচ্ছে খোদ আমেরিকার খোদ আমেরিকার সংকটগ্রস্ত সংস্থাগুলোকে বাঁচানোর জন্য এক লাখ চল্লিশ হাজার কোটি ডলার সরকারি কোষাগার থেকে দেওয়া হয়েছে বিভিন্ন দেশে একইভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু এর ফলে পুঁজিপতিদের মুনাফা কমানোর সুর হলেও সংকটের ফলে বিপন্ন শ্রমজীবী মানুষের কোনো হাল কোথাও ফিরছে না তাদের অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরে রয়েছে দারিদ্র বৈষম্য বেকারি আরও তীব্র হচ্ছে তাই বিশ্বের কমিউনিস্ট পার্টি এবং ওয়ার্কার্স পার্টিগুলি মনে করে রকম সংস্কারের দ্বারাই এই সংকট থেকে মুক্ত হতে পারবে না পুঁজিবাদী ব্যবস্থা কারণ এই সংকট পুঁজিবাদী ব্যবস্থারই সংকট পুঁজিবাদের অন্তর্নিহিত মৌলিক দ্বন্দ্বের কারণেই এই সংকট অবশ্যম্ভাবী সংকটের বোঝা উন্নয়নশীল দেশগুলোর উপর চাপিয়ে দিতে সাম্রাজ্যবাদী দেশগুলো বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের চাপানো নীতি দিয়ে গোটা বিশ্বের অর্থনৈতিক নিয়ন্ত্রণ চাইছে বিশ্বের কমিউনিস্ট এবং ওয়ার্কার্স পার্টিগুলো সাপ জানিয়েছে সাম্রাজ্যবাদের পক্ষ থেকে অর্থনৈতিক সামরিক রাজনৈতিক যে কোনো রকম আক্রমণে আসুক না কেন তার বিরুদ্ধে বিশ্বজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে তারা এই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েই সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অগ্রসর হয়ে যাবে এবং পুঁজিবাদের পতন ঘটবে ঘটবে ঘটবেই